Selamun aleyküm. Yo. Sıra da şok. Şabayke. Bir yaşında çalatçı. Adını kal. Tabii ki bir ajha. Beş bir de şahı basanlı da. Yo şajan. Onlara. Şabayke. Bir yaşında çalatçı. Yaşında çalatçı. Asker. Bakı yöntüleri. এই হাওরের ওপর সৌন্দর্যের লীলাভূমি এই হাওরের বুকে আপনাদের সাথে কথা বলছি সুন্দর নীল জলরাশি অপার সৌন্দর্য নিয়ে বর্ষাকালে হাওরের এই ভয়ঙ্কর সুন্দর ধারণ করে প্রতিটি হাওর সে হাওর কখনো উচ্ছ্বাস করায় আবার কখনো মানুষকে বেদনায়িত করে মানুষকে কষ্টে ডুবায়। হাওরে যদি তার ধারণ ক্ষমতা বেশি পানি হয় সেটা সবাই বলে থাকে বন্যা। সেই বন্যা হাওরের আপাল দিয়ে এই অঞ্চলের মানুষ শত শত বছর থেকে জীবন সংগ্রামে লিপ্ত। হাওরের আপালকে সামলে এই বন্যাকে সামলে মানুষ আবার নতুন জীবন পুনঃ উদ্যমে আবার কাজ শুরু করেন, আবার নতুন স্বপ্ন করেন। সেই স্বপ্নে হয়তো তো সফল হন, হয়তো তো ব্যর্থ হয়ে কষ্টের মধ্যে জীবনযাপন করেন। আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন, সারা বিশ্ববাসী দেখেছে বৃহত্তর সিলেট তথা সুনামগঞ্জের বন্যায় বহাল অবস্থা হয়েছিল। হাজার হাজার ঘর বাড়ি বন্যার পানিতে বিপর্যস্ত হয়েছে, ভেঙে গেছে। সেই কঠিন দুঃসময়ে মানুষ পার করছে, এখনো বন্যার পানি কমলেও মানুষের বিপর্যয় সামাল দিয়ে ওটা সম্ভব হচ্ছে না, কারণ প্রচুর দরবারি প্রচুর হয়েছে, ভেঙে গেছে। মানুষ সেটাকে সংস্কার করার জন্য সরকার সহ যারা যথাসংস্থা আছেন, যারা স্বেচ্ছাসেবী সমাজের সংলগ্নরা আছেন, তারা পুনর্বাসনের জন্য চেষ্টা করবেন, সাহায্যে হাত বাড়িয়ে দেবেন। কারণ এই অঞ্চলে মানুষ এই একটি পবিত্র ঈদ সামনে মানুষ ঈদ উৎসব প্রকর দিন যাপন করবেন সেটা আসলে মানুষ হারিয়ে ফেলেছেন। বন্যায় এত ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছেন কারণ ঈদের এই আনন্দটুকু উপভোগ করতে পারছেন না। যারা সমর্থবান আছেন, যারা এই বন্যায় মানুষকে সহযোগিতা করছেন, আপনারা একটু বেশি করে কুরবানি করবেন। বিভিন্ন অঞ্চলে প্রতিযোগিতা করলে বানবাসী মানুষ, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ তাদের স্বজনদের নিয়ে দুবেলা যেহেতু খুশি বলে অংশ করতে পারবেন। আপনারও এইসব মানুষের সুখে দুঃখের ভাগিদার হতে পারবেন। আসলে এই জীবন সংগ্রামের যদি অপ্রত্যক্ষভাবে উপলক্ষ না করতে করেন, যদি না এসে থাকেন এই স্পটে, তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এইসব হওয়ার পরেও মানুষ কত দুঃসাহস, কত কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা জীবনযাপন করেন। হাওরে মানুষ সহজ সরজ হলেও তারা কিন্তু যথেষ্ট কর্মঠ, পরিশ্রমী এবং জীবন সংগ্রামী। নাহলে এইসব অতি দুঃসাহসিক চ্যালেঞ্জ মোকাবেলা করে এইসব অঞ্চলের টিকে থাকাটা অনেক কঠিন। সেটা আপনারা সবাই যাবেন উপকূলের মানুষ, সমুদ্রে উপকূলে যারা বসবাস করেন তারা এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেন। আর দ্বিতীয়ত হচ্ছে হওয়ার পরে মানুষরা আপাল
দেহ দুটোবেলা করে প্রতিনিয়ত জীবন সংগ্রাম পাইবেন এই ভাষা। এসে কিন্তু আপনারা এতক্ষণ দেখলেন হাওর পাড়ের কারণ আমি ঠিক শুক্রতা ও নদীয়া হাওরের মধ্যখানে আছি, এই জন্য প্রত্যেকটা গ্রাম আমি দূর ট্রেস করতে পারছি, কারণ খুব কাছে আমার খুব কাছে এই গ্রামগুলো না অনেক দূর। এবং দেখলে মনে হয় একটি দ্বীপের মধ্যে ওনারা বসবাস করছেন, বিশাল জলরাশি, একটি বড় সমুদ্র। সেই সমুদ্র আমার শীত মৌসুমে পানি শুকিয়ে যায়, এখানে বড় কুশল হয়, মানুষ নতুন করে তাদের স্বপ্ন বোনা শুরু করে, এবং আবার বৈশাখ আসতে সেই স্বপ্নের সোনালি কুশল তাদের জন্য চেষ্টা করে থাকে। এভাবেই প্রতিটি বাকি অঞ্চলে কৃষকের জীবন জাতিতে জীবন চলছে, এভাবে তাদের পরস্পর তাদের ধারাবাহিক বংশ পরিক্রমায় জীবন চলাবার তাও উন্নত জীবন জীবন করার জন্য প্রবেশ করে গেছে। তো পড়ালেখার কাজে তো চাকরি কাজে সহমুখ হচ্ছেন, অনেকে আবার কৃষিকাজ ছেড়ে দিয়ে শহরে বিক্রি হচ্ছে, এভাবেই চলছে কৃষক করে জীবন। দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত থাকবেন। ইসলাম আলাইকুম।